আসসালামু আলাইকুম, আমি শাহর হাসান, আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 23 সেপ্টেম্বর 2024, আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। এবং আলহামদুলিল্লাহ আজকে মার্কেট অনেক শার্প হয়েছে এবং টাকার অঙ্কের লেনদেন মোটামুটি অবস্থানে রয়েছে, তেমন একটা পরিবর্তন আমরা দেখছি না। তবে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ার কিন্তু অনেক কম হয়েছে এবং বিশেষ করে বলা যেতে পারে যে মূল্য প্রতঙ্কিত শেয়ারের সংখ্যা কিন্তু মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যার তুলনায় দ্বিগুণ। এটা একটা হতাশার খবরই বলা যায়। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি ভিডিওর অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতেছি আজকে নিয়েছি সাধারণ সূচকে 25.42 পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসই 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 2.17 পয়েন্টের মতো আপ হয়েছে। এবং আমরা যদি এখানে দেখি ডিএসই সরিয়ে সূচক, এখানে আমরা দেখতে পাচ্ছি 10.34 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে আজকে ভালো পরিমাণে আপ হয়েছে, তবে বিশেষ করে সাধারণ সূচক এবং সরিয়ে সূচকটা বেশি আপ হয়েছে এবং এটার কারণটা কি এখন আমরা দেখব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ইন্ডেক্স মুভার, ইন্ডেক্স মুভারে আজকে আমরা খেয়াল করছি মার্কেট পুলারে ইসলামী ব্যাংক, তারা 20 পয়েন্টের মতো বা আমরা বলতে পারি 21 পয়েন্টের মতো কিন্তু আপ করেছে। এছাড়াও ব্র্যাক ব্যাংক 3 পয়েন্টের মতো, আল আরাফা 3 পয়েন্টের মতো, সিটি ব্যাংকও প্রায় 3 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। এছাড়াও জিপি আমরা দেখতে পাচ্ছি এখানে ভালো পরিমাণে আপ করেছে 2 পয়েন্টের মতো, স্কোয়ার ফার্মা দেখতে পাচ্ছি যে 2 পয়েন্টের কাছাকাছি, এছাড়া প্রাইম ব্যাংক 1.5 পয়েন্ট, এনবিএল মোটামুটি 1 পয়েন্টের থেকে বেশি, বেক্সিমকো ফার্মাও আমরা দেখতে পাচ্ছি 1 পয়েন্টের থেকে বেশি, এআইএলও কিন্তু 1 পয়েন্টের থেকে বেশি। তো মূলত একমাত্র ইসলামী ব্যাংক এত হিউজ পয়েন্ট আপ করেছে বিদায়ই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে পয়েন্টটা অনেক ভালো পরিমাণে আপ হয়েছে ইসলামী শরিয়া ভিত্তিকটাতেও এবং সাধারণ সূচকেও। এরপর আমরা যদি মার্কেট পুলারের ক্ষেত্রে দেখি, মার্কেট পুলার আমরা দেখতেছি বিকন ফার্মা 4 পয়েন্টের মতো মাইনাস করেছে, এছাড়াও খান ব্রাদার্স 3 পয়েন্টের মতো মাইনাস করেছে, এছাড়াও লাফার হোলসিম এবং লিন্ডেবিডি আমরা দেখতে পাচ্ছি যে এখানে তারা কিন্তু উভয়ই মোটামুটি 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে বলা যায়, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি এখানে ট্রেড স্ট্র্যাটেজিটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি 113টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 49টির এবং পতন ঘটেছে 237টির। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনেও গতদিনের মতোই বা গতদিন তুলনায় কিছুটা কম লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। আজকে আমরা দেখতে পাচ্ছি 674.388 কোটি টাকার মতো লেনদেন হয়েছে টাকার অঙ্কে। যাই হোক, এরপর আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে দেখতে পাচ্ছি টপ গেইনারে আজকে রহিম টেক্স, অলটেট, এছাড়াও ইসলামী ইন্স্যুরেন্স, এখানে ইসলামী ফাইন্যান্স, এসআইবিএল, ইসলামী ব্যাংক, এরা সবাই কিন্তু ভালো পরিমাণে আপ হয়েছে আমরা খেয়াল করছি, হলটেড বা হলটেডের কাছাকাছি হয়েছে, আর বাকি সবাই মোটামুটি অবস্থানে রয়েছে। অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি, লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হামি ইন্ডাস্ট্রিজ, তারা মাইনাসের শীর্ষে রয়েছে, তবে হলটেড হয়নি, বিষয়টা এরকমই, তেমন একটা মাইনাস হয়েছে তা বলা যায় না। যাই হোক, এরপর আমরা এখানে টাকার অঙ্কে লেনদেনটা খেয়াল করছি, টাকার অঙ্কে লেনদেন আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাক ব্যাংক, তারা টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে ছিল, তবে অত বেশি যে লেনদেন হয়েছে সেটা এরকম বলা যায় না। এছাড়া দ্বিতীয় অবস্থানে রয়েছে লিন্ডেবিডি, আমরা লিন্ডেবিডিকে প্রায় অনেকদিন যাবতই লেনদেন হতে দেখছি এবং এটার কিন্তু লেনদেনের পরিমাণ ভালোই বলা যায়, সেই ক্ষেত্রে মানে লেনদেনের শীর্ষেই থাকে, শীর্ষ 10-এর মধ্যেই থাকে। তো সেই ক্ষেত্রে বলা যায় যে এটার যে পরিমাণ ডিভিডেন্ড ঘোষণা করেছে সেই হিসেবে হয়তো ডিভিডেন্ডের পরেও এরকম একটা দাম থাকতে পারে, এরকম একটা সম্ভাবনা রয়েছে। যাই হোক, এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি সোনালী আশ মোটামুটি লেনদেন হয়েছে, বাকি সব মোটামুটি বলা যায় লেনদেন হয়েছে। এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি মার্কেট ম্যাপে আজকে জুট সেক্টরটা ভালো করেছে, এছাড়াও আমরা যদি দেখি মোটামুটি ভালো করেছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এখানে ব্যাংক সেক্টরও কিন্তু ভালো করেছে। অপরদিকে যদি আমরা খারাপের কথা চিন্তা করি, খারাপে দেখতে পাচ্ছি আইটি সেক্টরটা খারাপ করেছে তুলনামূলকভাবে বেশি, এছাড়াও আমরা বলতে পারি যে এখানে মিউচুয়াল ফান্ড খারাপ করেছে, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খারাপ করেছে, সিমেন্ট, ইঞ্জিনিয়ারিং, এখানে ট্রাভেল অ্যান্ড লেজার খারাপ করেছে তুলনামূলকভাবে বেশি, আর বাকি সবাই মোটামুটি খারাপ করেছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের মার্কেট ম্যাপ। এরপর আমরা যাবো এখানে ব্লক মার্কেট, তো ব্লক মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে বিএনআইসিএল ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি, এছাড়াও মোটামুটি লাভ এলো এবং সান লাইফ ইন্স্যুরেন্স, এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিপল ইন্স্যুরেন্স মোটামুটি লেনদেন হয়েছে, আলাস টেক্সটাইল মোটামুটি ভালোই লেনদেন হয়েছে বলা যায়, এছাড়াও মোটামুটি বলা যায় সেন্ট্রাল ইন্স্যুরেন্স, এনবয় টেক্সটাইল অনেক ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। তো যাই হোক, এই হচ্ছে বিষয়, আমরা খেয়াল করলাম যে আজকে মার্কেট মোটামুটি অবস্থানে রয়েছে। তো আশা করবো যে সামনের দিনগুলোতে ভালো হবে। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে উত্থানের বাজারেও দ্বিগুণের বেশি কোম্পানির দরপতন।
তো মূলত আজকে যদিও মার্কেট আপ হয়েছে আমরা খেয়াল করছি, কিন্তু পতনকৃত শেয়ারের সংখ্যা মূল্যবৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের তুলনায় কিন্তু দুই গুণ বেশি। অর্থাৎ আজকে পতন হয়েছে বেশি, এই জন্যই মার্কেটটা আসলে অনেক বেশি আপ হতে পারেনি, টেনে নিচে নামানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি আজকে যদিও 25 পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে, কিন্তু নর্মাল শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে 112টির এবং কমেছে 237টির। যাই হোক, এটা মোটামুটি বলা যায় মার্কেট ইতিবাচক ধারা থাকলেও শেয়ারগুলো নেতিবাচক ধারা চলে গিয়েছে, এটা আসলে মেনে নেওয়া যায় না। আমরা খেয়াল করেছি বেশিরভাগই ইসলামী সেক্টরের শেয়ারগুলো কিন্তু আজকে বৃদ্ধি পেয়েছে। এখন দেখা যাক আসলে সামনের দিনগুলোতে কী হয়। এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুরফুরে মেজাজে চার ইসলামী শেয়ারের বিনিয়োগকারীরা। তো মূলত একটু আগেই বললাম যে বর্তমানে ইসলামী শেয়ারগুলোই ভালো করছে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই বাজারে চারটি ইসলামী শেয়ারের ভালো অবস্থান। এর মধ্যে আমরা ইসলামী ইন্স্যুরেন্স, ইসলামী ফাইন্যান্স, ইসলামী ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক কিন্তু আজকে হল্টেড বা হল্টেডের কাছাকাছি ছিল বা ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। তো এবং আপনারা চাইলে কিন্তু এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। বর্তমানে কিন্তু ইসলামের যে বিনিয়োগ সিস্টেমটি রয়েছে সেটার প্রতি মানুষের আগ্রহ বেশি বৃদ্ধি পেয়েছে বলে আমার কাছে মনে হচ্ছে। অপরদিকে ইসলামী ব্যাংকের যে রাহু ছিল সেটা মুক্ত হতে কিন্তু বর্তমানে ইসলামী ব্যাংক অনেকাংশে আপ হচ্ছে, প্রায় প্রতিদিনই হল্টেড এবং ভালো পরিমাণ বৃদ্ধি পেতে আমরা দেখছি। তো আপনারা চাইলে এই শেয়ারটিতেও বিনিয়োগ করতে পারেন যদি আপনারা ক্রয় করতে পারেন। জায়গার পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ব্লকে 8 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতে পাচ্ছি আজকে ব্লকে 8টি কোম্পানি ভালো লেনদেন হচ্ছে, তার হচ্ছে এনবয় টেক্সটাইল, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, পিপলস ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, লাভেল আইসক্রিম, সেন্ট্রাল ইন্স্যুরেন্স এবং বিশাচারী লিমিটেড। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো জায়গার পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দাম অস্বাভাবিক বাড়ায় ডিএসসি সতর্কবার্তা। তো মূলত এটাই হয়, কোনো একটি শেয়ারে যদি অস্বাভাবিকভাবে মূল্য বৃদ্ধি পায় কোনো প্রকার কারণ ছাড়া, তখন তাদেরকে একটা শোকজ করা হয় বা কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তো সেই ক্ষেত্রে যদি কোনো প্রকার সদুত্তর না পাওয়া যায় তখন ওই শেয়ারটিতে আসলে বিনিয়োগ করার ক্ষেত্রে সতর্কতা বার্তা দেওয়া হয়। তো এরকম একটা ঘটনা ঘটেছে সোনালী আশের ক্ষেত্রে। তো আসলে সোনালী আশের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়াতে কিন্তু এখন এটার বিরুদ্ধে একটা আমরা বলতে পারি যে মূল্য বৃদ্ধি পাওয়ার অস্বাভাবিক জ্বর বৃদ্ধির যেই নোটিশ সেটা জারি করা হয়েছে, এখন আপনাদেরকে সাবধান করা হচ্ছে যাতে করে এই শেয়ারটিতে বিনিয়োগ না করা হয়। কারণ অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পাওয়া কিন্তু ভালো নয়, কারণ কোনো প্রকার কারণ ছাড়াই কিন্তু আবারও পতন ঘটতে পারে, এই জন্য সাবধান হতে হয়। তো যাই হোক, এর পরবর্তীতে আজকে সব যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চলতি হিসাবের ঘাটতিতে শেয়ার বাজারে 7 ব্যাংক। তো মূলত আমরা দেখতে পাচ্ছি যে দেশের ব্যাংক সেক্টরে একটা অরাজকতা সৃষ্টি হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার আমলে, এবং ব্যাংক সেক্টরের চরম পর্যায়ে লুটপাট, অর্থাৎ প্রত্যেকটি ব্যাংকের এই মালিকানা যারা ছিল, অর্থাৎ মালিক পর্যায়ের ব্যক্তি ছিলেন, তারা নিজেরাই কিন্তু নামে বেনামে ঋণ নিয়েছেন এই ব্যাংকগুলো থেকে এবং সেই ব্যাংকগুলোকে একদম দেউলিয়া করে ছেড়ে দিয়েছেন। এরকমই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 7 ব্যাংক রয়েছে, এর মধ্যে ইসলামী ব্যাংকগুলোর কথা না বললেই নয়, এদের অবস্থা বেশি করুণ। এর কারণ হচ্ছে ইসলামী ব্যাংকগুলোর যে মালিকপক্ষ ছিল তারা ছিল এস আলম গ্রুপ, এবং তারাই কিন্তু আসলে মার্কেটের 12টা বাজিয়েছে। তো আমরা একটু দেখে নিই এক নজরে কারা কারা রয়েছে সেই লিস্টে। আমরা দেখতে পাচ্ছি যে ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, কমার্স ব্যাংক, এক্সিম ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। তো মূলত আমরা বলতে পারি যে আসলে এতই দৈন্যদশা বা আমরা বলতে পারি অন্যায়ভাবে টাকা উত্তোলন করে নেওয়াতে কিন্তু ব্যাংকগুলোর কাছে বর্তমানে নগদ অর্থ নেই, এবং এই জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে কিন্তু অর্থ সংগ্রহ করা হচ্ছে। তো এর মধ্যে 5টি ব্যাংকের কিন্তু তারল সংকট চরম পর্যায়ে রয়েছে, তো এই ক্ষেত্রে কিন্তু গ্যারান্টার নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির মাধ্যমে কিন্তু তাদেরকে ঋণ দেওয়া হচ্ছে বা অর্থ দেওয়া হচ্ছে, সেটা সত্যি কিন্তু ভালো খবর নয়। তো যাই হোক, তারপর আমি বলবো যে আস্তে আস্তে ব্যাংক সেক্টর উন্নতি করছে, এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়। তো যাই হোক, আজকের বিষয়ে একটা কথা বলবো, আজকে এখানেই বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।